হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে দুটো ইন্ডিপেন্ডেন্ট সিনেমার কথা বলবো, তার মধ্যে একটা আগামীকালই আসছে আর একটা কিছুদিন পরে আসবে। তো এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট কাজ যারা বানিয়েছে তাদের অনেককেই হয়তো তোমরা চেনো, বেশিরভাগ লোকজনই হয়তো চেনো না আমার যা মনে হয়, কারণ এই ধরনের কাজগুলো মানুষের কাছে পৌঁছানো বা একটা রিচ পাওয়া সেটা খুব কম হয়। তো সেই জন্য আমি এই দুটো সিনেমার ব্যাপারে খুব ভালোভাবে কথা বলতে যাচ্ছি, যেটা সকলের দেখা প্রয়োজন এবং যেটা আপকামিং কাজ আছে সেটা তো খুব প্রয়োজন। তো প্রথমে বলবো হচ্ছে কথা ক্যাপ্টেন রূপের কথা। তো ক্যাপ্টেন রূপ মানে রূপ দে, তোমরা হয়তো অনেকেই তাকে চেনো, সে রোস্টিং ভিডিও কোথায় বানাতো, বর পরে সে পরপর বেশ কিছু ভালো কাজ এনেছে, শর্ট ফিল্ম করেছে। তো তার আগামী একটা কাজ আসছে যেটার নাম হচ্ছে ক্যাটারাক্ট, CATARACT। তো এই সিনেমাটা সে কালকে আনছে এবং সে আগেই বলে দিয়েছিলো যে এই সিনেমাটার মাধ্যমে সে একটা সিনেমাটিক ইউনিভার্স মতে যাচ্ছে। তো এই সিনেমাটা কালকে আসছে 28 এপ্রিল, আসছে হচ্ছে ক্যাপ্টেন রূপ ফিল্মস ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সকালবেলার দিকে সম্ভবত আসবে সিনেমাটা। এই সিনেমাটা রূপ দে হচ্ছে লিখেছে, সিনেমাটার এডিটিং নিজে করেছে এবং ডিরেকশন সে দিয়েছে। সিনেমাটার লিড রোলে রয়েছে হচ্ছে তুহিন, দেবানন্দ দত্ত, রাকেশ পাশোয়ান, বিদ্যুৎ পাল, এনামুল ইসলাম, বাবাই চক্রবর্তী এবং আরও অনেকেই রয়েছে। সিনেমার পোস্টার যেটা বেরিয়েছে বের করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং প্রোমো একটা বের করেছে, একটা র্যাপ সং বের করেছিল সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম এবং একজন নর্থ বেঙ্গলবাসী হিসাবে সেটা খুব গর্বের ব্যাপার আমার কাছে হচ্ছে। একটা ডার্ক থ্রিলার ফিল্ম, একটা ফুল ফিচার ফিল্ম ইউটিউবে আসছে সিনেমাটা, দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি তো বিশাল এক্সাইটেড সিনেমাটাকে নিয়ে। এবং আরও একটা বড় কথা, রূপ দেখে নিয়ে একটা বড় কোলাবোরেশন একটা কাজ করেছি তার সাথে, সেটা অবশ্যই খুব শীঘ্রই আসছে, কারণ সেটা নিয়ে আমি খুব টেনশানে আছি এবং আমার টেকনিক্যাল অবস্থার দুরবস্থার জন্য সেটা এখন গড়ে তুলতে পারিনি। খুব শীঘ্রই আনবো, সম্ভবত 4-5 দিনের মধ্যে। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে AS এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের একটা নতুন কাজ আসছে যেটার নাম হচ্ছে নেমেসিস এবং যেটার পোস্টার আসছে 2 মে। এই সিনেমাটি ডিরেকশন দিচ্ছে হচ্ছে শিবার্ঘ ভট্টাচার্য এবং অর্পণ ভট্টাচার্য এই সিনেমার গল্প লিখেছে। তো এই কাজটাও সম্ভবত খুব শীঘ্রই চলে আসবে, মে মাসের শেষের দিকে বা জুন মাসের দিকে সম্ভবত আসবে সিনেমাটা। দেখা যাক কেমন আছে সিনেমাটা, সম্ভবত এটা একটা ক্রাই